যাই হোক আজকে আমরা অভিভূত থাকার দরকার করি এই কমিউনিটি থেকে আমরা অনেক কিছু করি এই কমিউনিটিতে তার স্বাধীন যে মোলা আমরা কন্ট্রিবিউশন করছি এই এই সময়ও করি কিন্তু আমরা অনেক আসেন হয়তো সব তারা আওয়ামী লীগ সরকার করেন যে সবই যে বাদ মানুষ এটা রঙ্গৈজিব পালা আছেন বাদায় বাদে আছেন বাট পনেরো বছরে যে অবস্থা দেশ রয়েছে আসলে আগামী একশো বছর না একশো পঞ্চাশ বছর এই দেশের এগুলো আর কি ঠিক করা যায় দেশটা আসলে কি একটা স্টেবল পজিশনও আইবনি পৃথিবীর মানচিত্রের মাঝে অনেকে দেশের কথা বালা মাথাত গিয়েও কিন্তু তারার উপরে খেইস আছে এই আছে সেই আছে সব কিছু মিলাই আমরা প্রবাসও থাকি আমরা একটু প্রবাস নিয়ে একটু বেশি মাতৃভূমি কারণ আমরা এখন এক মিলিয়ন বাংলাদেশিরা বিলাতখালে বসবাস ইউরোপ যদি আমরা হিসাব করি

education line and log asla education on a contribute for in a bridge academy in America academy to get on a patching through the mark act them a British standard about European standard with the verb and like a for a current fish mediums and boarding is from the work of the show is long to my bike palace and you have good good to see it good to see it

মনে হয় আমি কোন কাগজ পত্র পাইছি না কিন্তু আমার বাড়ি গড় কয়দিন মাঝে মাঝে তারা সার্চ করতো গ্রাম্য মানুষ লন্ডন তো গেলে তারা দূর আমি গেছি আমি তো মানে

আলবির সাহেব তাই একটা করছিল যেটা হয় এক মহিলার তাই মানে অভিযোগ তান ওখানে আমি কিছু মারছিলাম আর তার আগে যেটা করছিলাম আমি এটা হইল যে যেসব মন্ত্রী এমপি রে এখন দরা হয় এবং দরা হইছে সালমান রহমান সাহেব দরবে আইন মন্ত্রী মুস্তফা জ মানে যা আছে নাকি দুনিয়ায় মানে

আমরা সাইবার দর্बित আমি اصلا নাই আমি প্যারিস মানে ফ্রান্স বসবার সরন পিনাকি ভট্টাচাজ আর কানাডা দাসইন ডক্টর তাজ আছি ও তিন জনরে তারা দিছিল কি সাইবার দর্बित তো ইগেজে মানে নিউজ যেটা করছিল এবং এই নিউজ বছরর পর বছর ইদানিং হরাইছে ইদানিং মানে ও যে সরকার যাওয়ার পথে যে তারা হরাইন নিউজটা তো এটা আসিলা কি আর ও আমাদের মানে

মহিলা সকল কিছু যাই হোক তো তারা তো এটা হাইকমিশন যে তারা মানে একটা আওয়ামী লীগের অফিস মানে অফিস আগে যেখানে আসলে তখনও কিছু কমিউনিটির মানুষটা দাবদ্ধ হই এবং আমার একটা কি এটা আমি আওয়ামী লীগের বহু নেতা হলরে শীর্ষস্থানীয় নেতা হলরে জি এক নেতায় উঠিয়া গেছেন আপনার অফিস আপনার আপনার বিরুদ্ধে অভিযোগ কেউ তারা একটা একটা কইলা যে আপনি সরকারের বিরুদ্ধে কথা বলেন আপনি সরকারের হাইকমান্ডের বিরুদ্ধে কথা বলেন আমি কই কথা আমি যদি হাইকমান্ডের বিরুদ্ধে কথা বলি তাইলে কি আমি সত্য বলছি না মিথ্যা বলছি সেটা তো আপনারা জাস্টিফাই করবেন তো তখন তো মানে শরীর গরম আসিল কেউ কোন মাতলে তোমার নিয়া বাংলাদেশ তো মাতলে তো উপায় আছিল না খুন গুম এইগুলোর বিরুদ্ধে মাতলে কিন্তু তারা বিক্রি জিতা তারা মানে ভিন্ন মত মানে একটা মানুষের আমার একটা মত থাকতে পারে আমি যদি সরকারের ব্যাপারে মাতি সরকারের হইতে পারে ভুল হয়ে যায় আমি যতটা মাত মাত্র যতটা ভিডিও আমি মানে তারার বিরুদ্ধে মাতছি আমি এরা দুর্নীতিবাজ পয়লা কিন্তু তারারে ধরেছে তারারে ধরা হয় ওই যে পুলিশের প্রধান রেবর প্রধান আছে বেচারা ডক্টর বেঞ্জির ডক্টর বেঞ্জির স্যারের ব্যাপারে আমি মাতছিলাম বেচারা ওটা হয়েছে যে আমি বাইশজনকে ধরাইয়া নিয়ে আসবো বাংলাদেশ তো আমি তো নেওয়াই আমার দৌড়াই আমি মানে ভিডিও করি তার কারণে মানে আমার তারা কইছে যে তাহলে এক নম্বর দিলাও দিছে এক নম্বর যে আমার কি চাইল গেল আমি তো হাসা যে খান আজকে কামাতে ইসলামর যে আমি তাইন উঠা গেছি তাই আওয়ামী যে মাফ করে দিলে এইবার কই ভাই আপনি কে মাফ দরা আমার প্রশ্ন একটাতে তুমি কইয়া গেছে না আমি ঠিক আছে তাই আসলে কে মাফ করি দেওয়া বুঝলাম না এক্স্যাক্টলি তাই কেন মাফ আইন খুঁজা উঠিয়া যে আমরা আইন অবশ্যই একটা জিনিস কুইশনি কারণ একটা মানে জ্বর আসছে না পাখ রাখছে যে টান দলের উপরে যারা জুলুম করছে তারা মাফ করে দিল হম এবং তাই যে মানসিকতা বড় করবার লাগে রাজনৈতিক রাজার মনলিয়া রাজনৈতিক হর তৈরি ওখান যেগুলা জীবনের টেকা পয়সা দেখছেনা যেগু এগুণ তো হাজার কোটি টাকার মালিক একশো দুইশো কোটি টাকার মালিক

এই রেভলিউশনের পিছনে যে চিন্তা চেতনা যে ড্রিম যে অ্যাসপারেশন যে স্পিরিট এইটা নিয়ে কিন্তু ডাক্তার কামাল হোসেনে গত ত্রিশ বছর ধরে আমার জানা মতে আপনার রিপিটেডলি পাঙ্গা রেকর্ডর মতো হইয়া গেছে জনগণ রাষ্ট্রর মালিক গণতন্ত্র আইনের শাসন সামাজিক ন্যায় বিচার মানবিক মোরজাদা এইগুলা হবে রাষ্ট্রের মূল নীতি যেগুলো আমরা কনস্টিটিউশনের মধ্যে লেখা আছে মা সামালুশনের মত মানসিকের লয়াহারি হাসিনা সরকারে খাওয়রি গইছে গাইলাইছে আমরা যারা তানর অনুসারী আসলাম আমরা গে তানর এই কথাbartay তানর যে ফিলোসফি তানর যে আইডিয়োলজি তানর যে চরিত্র তানর যে ভিশন ইগুলা নিহারি যারা আপনার আপনার একটু এস কাইছিল আমরা এটার উপরে ভিত্তি করে দেশে গেছি আমি একজন কইতাম পারি

আমি তো দুইটা খরাত গেছি আমি আপনার ও প্রোগ্রাম বহু দিন কইছি যে আমি দুইটা কারণে বাংলাদেশ গেছি একটা হইল গেয়ারি ইকানো জানি আমি লেখা হবে কবে কবে আপনি বলেন লিসেন লিসেন ইকানো আমি কইছি যে আমি ইকানো যে লেখা পড়া করছি ইকানো যে প্রফেশনালি যে আপনার অভিজ্ঞতা অর্জন করছি এইটা লই আমি বাংলাদেশ গেছি বাংলাদেশ খাজা লাগাইতাম এট দি সেম টাইম আমি ইকানো পলটিক্স করতাম রাইট আমি যে সময় এই মইন এবং ফকরউদ্দিন সাহেব সরকার আইছিল

এরপরে আপনার মাস্তান হুন্ডা গুন্ডা এইসব যদি আপনার রাজনীতির মাঝে মুখ্য উদ্দেশ্য না হয় এই কালচারও যদি আপনি না ওই বারে ফেমিলিয়ার বা আপনার এই কালচারের বাহক তাহলে আপনার যত জ্ঞান বুদ্ধি হয় না এখানে যত ইউরোপিয়ান এডুকেশন হয় না এখানে যত আপনার ইউরোপিয়ান বা পলিটিক্সর আপনার অভিজ্ঞতা না থাকে দিস ইজ সাম পিপুল ফ্রম ইয়ার ডিড ভেরি ওয়েল

এরপরে যেহেতু আপনার তারা আপনার অ্যাকসেপ্ট করছেন না ঠিক আছে কোনো অসুবিধা নাই আমি আমার গণফোরাম থেকে কাম করছি মোখারি করছেন আমি যেখানে আপনার ফাঁস হাজার বোর্ড পাইছি চেষ্টা পাইছি দিস ইস দ্য কাইন্ড অফ ফাইজলামি দে ডিড উই দি ইলেকট্রনালি বিকজ আমি যে প্রফেশনালি যে কাজ থেকে সরিয়ে গেছিলাম এটা আগে খাওয়াজার লাগে যে স্কুল করছে আপনি কইছেন থ্যাংক ইউ ভেরি মাছ ইস ডুইং ভেরি ওয়েল এন্ড ইন কাপল অফ মান্থস টাইম আই উইল বি এ বিগ হসপিটাল ইন আওয়ার এরিয়া উইচ আই হ্যাভ বিল্ডিং ফর দা লাস্ট ইয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সামন সাহেব আপনার কি ফিল আপনার কি আপনার মত কি হইল আসলে তো আমরা এই জিনিসটা হয়েছে হঠাৎ করে যেটা স্ট্রাগল তো আপনি বলতে পারেন বড় জোর যে নির্বাচন আমরা এর আগের যে 11 এর সরকার যেটা বলি তারপর যে নির্বাচনটা 2008 সালে নির্বাচন যেটাকে নয় থেকে যে আওয়ামী ক্ষমতা শুরু করেছিল জোর প্রথম নির্বাচনে আমরা বলে থাকি যে আমরা বলতে পারি বড়জোর যে আওয়ামী লীগ ইলেক্টেড হয়েছিল এর পরের নির্বাচনের চিত্র নিজের অভিজ্ঞতা থেকে বললেন আর মানে এখন আর না বলার যে চোদ্দ সাল আঠারো সাল এবং চব্বিশ নামে যে প্রহসন এবং এটা কোনো গণতন্ত্র নয় এবং এটা কোনো এনেগুলো তো একটা ক্ষোভ মানুষের মধ্যে সবসময় ছিল স্ট্রাগল বিএনপি করেছে স্ট্রাগল বিরোধী দল করেছে কিন্তু তাদের সঙ্গে জনগণকে সেইভাবে তারা নিতে পারে নাই যেভাবে নিতে পারলে এটা সফল হতে পারত যার কারণে কিন্তু তাদের কন্ট্রিবিউশন এবং তাদের তাদের স্ট্রাগল কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না কারণ হাজার হাজার কর্মী কিন্তু বিভিন্ন কারণে তাদের অঙ্গহানি ঘটছে জেলে গিয়েছে শত শত থাকতে পারে না বহুদিন ধরে এই এটা চলছে এবং শেষকালে দেখা গেছে যে যখন এই কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা এসছে তারপরে ছাত্রদের সমর্থনে যখন আহ এইসব রাজনৈতিক দলগুলো আসছে গণ অভ্যুত্থান অনেকে এটাকে বিপ্লব বলতে বেশি আগ্রহী আমি ওটাকে বিপ্লবই মনে করি এক পর্যায়ে এটা অনেকটাই মানে আওয়ামী লীগের হ্যাঁ আমরা কেউ চিন্তা করি নাই যে এত সহজে এত কম সময়ের মধ্যে এরকম ঘটনা ঘটবে

ইয়ার্স রান করছি গভর্নমেন্টে কারণ এবং আয়ুব করম আলিবাহী গণপুরাম সহ জামাতে ইসলাম এরা ভুল এবং ব্যর্থ রাজনীতির কারণে আন্দোলন জমাইত তারা আন্দোলন কর্তা বীর হারুন পারমিশন আন্দোলন কর্তা ওইটা যে আমরা আন্দোলন করবো আমরা মিটিং করবো আমরা পারমিশন নিলাম পুলিশ

লন্ডনে পালাই আমাকে লাইভে বলছে আমাকে পালাইয়া গেছেন মিয়া আপনি লন্ডনে মিয়া আপনার আপনার উপরে মামলা কিসান আমি কই বেটা দূর আমি পালাই আসি আমি তো বেটা আসছি আমার মা বাবা বাবা আসছে বেটা এইগুলা ষোল বছর আপনি দেখেন কোন নির্বাচন নির্বাচন যেভাবে ইচ্ছা সেভাবে করেছে লিডার যিনি ডক্টর কামাল হোসেন সাহেব ভেরি রেসপেক্টেবল পার্সন আমি উনাকে দিনের পর দিন

সংলাপ থেকে বের হতে পারেন নাই অরেঞ্জ খাওয়ার জন্য তারা গিয়েছেন কিসে তো উনারা চেষ্টা করেছেন যে বলছেন যে আমরা চেষ্টা করেছি কিন্তু সফলতা এসেছে ছাত্রদের কাছে ছাত্রদের হাতে সফলতা এসেছে আয়ুব করম আলী ভাই যে জায়গায় এমপি

আমি রাত্রে লইয়া বইছি প্রোগ্রাম এমন বাটে আরম্ভ করছে আর কি মহিবুর মালিক সাহেবের বিরুদ্ধে মাত বেচারা আমি এখন থামাইতেও পারি না যা দুর্নীতি আছে আর কি আমি তো বিপদ করে গেছি এর মধ্যে বেচারা লন্ডন বেচারা প্রোগ্রাম ফুলাটা দেখছেন ফুলাটা দেখিয়া কইছেন কি টেলিভিশনের মালিক ঠিক গুড়ি এই বেচারা এগুলি আটাইলা খেলে মানে যেটা আছে আর কি কথা দিছে আমি তার আঠাই দাম পারাম না কইছে কিন্তু মানিক ভাই আমি যে বোমা মানিক কোয়া হম

প্রবাসী ওখানে অনেক কিছু অনেক জায়গা জমিন কিন্তু অনেক দখলও আছে ছাত্রলীগ হো এই হো সেই হো আর বিলাত থেকে কেন কিছু ওখানে চান্দাও খাইতা কিছু পয়সাও লইতা লই আসা আর তা আমরা মূল প্রোগ্রামের দিকে যাইছো এই ঘটনার ফলে তুমি কি তা মনে করি বন্ধু প্রবাসী ওখানে একটু রিলাক্স হইব জীবন একটু হইব কিন্তু সমস্যা যেটা হয়েছে যে এই যে সরকার যেটা অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টেরিয়র গভর্নমেন্ট ইন্টেরিয়র গভর্নমেন্ট

এটা আমি এখন আছি নিউ ইয়র্কে লং এলেন্ডে আচ্ছা নিউ ইয়র্কে আছে ঠিক আছে রাইট আপনার কাছ থেকে শুরু করি ওয়াও কিন্তু দর্শক আপনি বর্তমানে এই অবস্থার উপরে কি আপনার মতামত কি কেমন কি রকম ফিল করতেছেন আমেরিকায় বসে কতদিন থেকে বাংলাদেশে যান নাই সেটা বলেন 15 বছর এই হামলিগের দেশশাসন তো শুরু হওয়ার পর থেকে আর যা হয়নি আর আলহামদুলিল্লাহ কিন্তু ভালো ভালো ফিল করছি মনে করেন মনে হচ্ছে যে একটা চাপ ছিল যে দেশে যেতে পারছি না আমার কথা বড় কথা না যে দেশের মানুষ যে একটা স্বস্তি ফিরে পেয়েছে স্বাধীনতা ফিরে পেয়েছে যে স্বাধীনতা যে চেতনা একাত্তরের মুক্তিযুদ্ধের বিনিময়ে যে গণতন্ত্র ভোটের অধিকার মানুষ কথা বলবার অধিকার মানবাধিকার এই জিনিসগুলি সংবাদপত্রের স্বাধীনতা এগুলি তো এই আমলি গ্রামের ধ্বংস হয়েছে তো সেই কারণে আমি মানে আমারটার চেয়ে আমার নিজের চেয়ে যে সাধারণ মানুষ যে আজকে মুক্ত বাতাসে তারা স্লোগান দিচ্ছে এটা সবচেয়ে বড় বড় কথা এই কারণে যথার্থই মানে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে হয়েছে এটাই বলা চলে এবং আমি প্রথমেই যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা এই গণবিপ্লবে যারা অংশগ্রহণ করেছে যারা জীবন বিলিয়ে দিয়েছেন আহত হয়েছেন তাদেরকে আমি আমার আমাদের পক্ষ থেকে আহ ধন্যবাদ জানাই অভিনন্দন এবং তাদের কৃতজ্ঞতা আর এই প্রবাসে আমরা যারা প্রবাসী ছিলাম তারা যদিও দেশে যায়নি বা প্রবাস থেকে আমরা আন্দোলন বিক্ষোভ করেছি বিভিন্ন ভাবে সপ্তাহে আমাদের অবদান ছিল চাপ ছিল দেশ তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তো সবকিছু মিলে আহ এটা একটা আল্লাহর রহমত যে এই জগদ্দল পাথরের মধ্যে চেপে থাকায় যে একটা মানে অগণতান্ত্রিক এটা আমি বলবো আমরা বলবো হচ্ছে এটা সাধারণ বিরোধী শক্তি এই শক্তিটা এটা একটা জনগণের বিষয় আমি প্রবাসী মন্ত্রণালয়ের কাছে সরি মানে উপদেষ্টা যে এখন উপদেষ্টা আছেন যে মানে অন্তর্বর্তীকালীন সরকার কাছে আমি আহ্বান জানাবো যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন শহীদ হয়েছেন ইনজুড হয়েছেন তাদেরকে মুক্তিযুদ্ধ হিসেবে লিপিবদ্ধ করতে হবে এবং যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে তাদের সনদ বাতিল করতে হবে তাদের যে পেমেন্ট পাচ্ছে তারা প্রতি মাসে ভুয়া প্রতি মাস পঁচিশ হাজার টাকা করে আর যারা যারা এই দালাল সরকারের ভারতীয় সেবা দালাল আইনে তাদেরকে দালাল আইনে তাদেরকে বিচার করতে হবে এবং তাদেরকে দালাল হিসেবে আখ্যাত করতে হবে আর একটা শুনে চাই সরকারের কাছে আপনাদের মহাসচিব বলতে চান একটা রোডম্যাপ রোডম্যাপটা কিরকম চাচ্ছেন আপনারা শুনে তো আমরা একটু রোডম্যাপ তো মনে করেন যেহেতু আপনার একটি দেশ চলবে জনগণের অধিকার ভোট দিয়ে যাদেরকে মানে প্রতিনিধি বানাবে তারা জনগণের কাছে থাকবে যখনই একটি গণতান্ত্রিক সরকার থাকবে তখন সেই গণতান্ত্রিক সরকারের প্রতিনিধি যারা থাকবেন মন্ত্রী এমপি তারা তো জনগণের কাছে আবার ফিরে যেতে হবে সেই ক্ষেত্রে আমাদের রোডম্যাপ প্রথমত একটা জনগণের সরকার করা সে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে যে রোড ম্যাপ যে সংস্কার প্রয়োজন যে আওয়ামী লীগের সময় এই পনেরো পনেরো বছর যেভাবে দলীয়করণ করা হয়েছে ভুয়া সার্টিফিকেট দিয়ে অযোগ্যদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই মানে ভারতীয় ভারতের রর পরামর্শে সুপারিশে আপনার অনেক নিয়োগ হয়েছে মানে এ টু জি তো সেটা সেটা তো সংস্কার করতে হবে সংস্কার করে তারপর আপনার অবশ্যই একটা নির্বাচন দিন নির্বাচন আপনার আপনারা কতদিন পরে নির্বাচন চাচ্ছেন সেটা কিন্তু দেখেন মানে একটা নির্বર્জ্য্য বা একটা যত সময় যত সময় আমরা বলবো যে पॉलिटिकल যারা পার্টি করে যারা দল করেন তারা কিন্তু সবসময় একটা চাপ দিবে যে সরকারই থাকি এই দলে সরকার আসলো চাপ ডাকতে হবে যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে এটা আমাদের আমরা چاہবো তারপরও যেহেতু আপনার এই সময়টাকে বিদে দেওয়া যাচ্ছে না যেহেতু আপনার সরকার আপনার নির্দলীয় সরকারের প্রধানও বলেছেন যথাসময়ে আমরা আমরা সংস্কার করে আমরা নির্বাচনের দিকে যাব তো আমরা দেখি এখন আপাতত যেহেতু একটু আর্লি কারণ আমাদের সংস্কার তো করতে হবে সংস্কার করার পরে তারপর দেখি আমরা তো চাপে আছি এখন হচ্ছে যে আপনাদের আমেরিকায় তো অনেক মানি হয়ে হয় বিলিয়নস অফ পাউন্ড গেছে আপনারা যেহেতু বিএমপি করেন ওইখানে এদের এদের কি আপনারা চিনেন জানেন কারা হঠাৎ করে পয়সা যেমন কানাডার বেগম পাড়া ইংল্যান্ডে তোমার মিলিয়নস অফ পাউন্ডস বিলিয়নস এর উপরেই হবে আমরা তো কাছে কোনো প্রপার হিসাব নেই তো আপনাদের ওখানে কি পরিমাণ পয়সা গেছে আর কি পরিমাণ আওয়ামী সবাই পয়সা আমাদের আমাদের এখানে আমরা কিছু কিছু জানি মানে ব্যাপক তো ওরা তো গোপনে কাজ করে প্রেসার করে না কিছু কিছু তারপর ফ্ল্যাশ হয়ে যায় আমরা কিছু কিছু জানি যে যাদের অনেক বাড়ি ঘর কিনেছে বেনামে আপনার সম্পতি আছে তো এর একটা লিস্ট হয়তো আমরা এখন ইতিমধ্যে শুরু করেছি এবং আরো এর মধ্যে বের হয়ে আসবে তবে আমেরিকার চেয়ে এই টাকাগুলি তারা যেহেতু আমেরিকা আপনারা দেখেছিলেন যে অনেক টাকা আমেরিকা থেকে একবার চলে গেল মানে সিঙ্গাপুরে তো মাসখানেক যখন আমেরিকান সরকার যখন নিষেধাজ্ঞা শুরু করলো আপনারা জানেন যে ডিসি থেকে গত বছর নিষেধাজ্ঞা ওই সময়ের মধ্যে প্রচুর মানে টাকা সম্পত্তি যারা মনে করেছিল কিছু টাকা এখান থেকে নিয়ে গেছে সিঙ্গাপুরে নিয়ে গেছে তো সেক্ষেত্রে তারপরে যারা আছে আমরা লিস্ট করছি তবে আমাদের তত্ত্বপ্রদেশ সরকার কিন্তু ইউরোপে এবং সিঙ্গাপুরে মালয়েশিয়াতে যত টাকা আছে সেগুলি আনবার জন্য ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তো আমেরিকা থেকে সম্ভব কোন টাকা দেশে নিয়ে যাওয়া এটা কি আসলে কোনো সম্ভব আছে এটা তো একটা মানে শুনতে ভালো লাগে তাই বলে আসলে কি কোনো টাকা আপনাদের আমলেও তো কিছু পয়সা আসছিল এগুলা তো এক টাকাও যায় নাই আপনাদের আমলে যে একদম ধোয়া তুলসী পাতা ছিল এরকম তো না কিন্তু ওই সময়ের পয়সা নেওয়া যায় না এই পনেরো বছরের স্বৈরাচারী সরকার থাকা সত্ত্বে এখন কি তাদের পয়সা আসলে নেওয়া যাবে আচ্ছা না আমাদের সময় যেমন বললেন বিএনপি মনে করেন আহ বিএনপি সময় যে সমস্ত প্রোপাগান্ডা হয়েছে আমি একটু উদাহরণ দিই মনে করেন তারেক রহমানের নামে শেখ হাসিনা এবং বিরোধী দল এবং টকশোতে গিয়ে প্রকাশ্যে বলেছে তারেক রহমানের মালয়েশিয়াতে সেকেন্ড হোম আছে বারো হাজার কোটি টাকা খরচ করেছে বিএনপির নামে যে প্রভাগানটা হয়েছিল সবই মিথ্যা তবে আপনারা জানেন যে ওই সময় আমরা আমাদের জানা মতে যে ফালু সাহেব ফালু সাহেব যে কিছু সম্পত্তি করেছে তা দেশে করেছে তিনি দেশে টিভি করেছেন ইন্ডাস্ট্রি করেছেন বাইরে টাকা পয়সা নেই তো সেই ক্ষেত্রে বিএনপির এমন কোন লোক নেই যে যার বাইরে টাকা পয়সা আছে আপনি মামুনের কথা বলেন মামুন কিন্তু আপনার ধরে এখনো তো জেলে ছিল বা বেশ হলো তো তার বিদেশ টাকা কোথায় সে পার্টির জন্য কিছু কাজ করেছে কখন করেছে দেখেন যখন বিএনপি ক্ষমতায় তখন আওয়ামী লীগ আওয়ামী লীগের জলিল সাহেব বললেন যে অমুক তারিখে বিএনপি পতন হবে অর্থাৎ খোঁজ নিয়ে দেখা গেল বিএনপি থেকে সত্তর জন এমপি কে কিনে ফেলেছে টাকা দিয়ে তা আওয়ামী এত টাকা অথচ বিএনপির মানে পার্টির অফিসে একটা কম্পিউটার কিনবার টাকা নেই আমি তখন আমেরিকা থেকে একটা কম্পিউটার কিনে নিয়ে যাই মান্নান ভাইয়াকে উপহার দিই আপনার পার্টিতে পার্টির কোন একটা কম্পিউটার হয়তো মামুন সাহেব আপনার হয়তো কিছু টাকা ফান্ডের জন্য মানে পার্টির জন্য করতে পারে আদারওয়াইজ আদার একটা নাম বলেন বিএনপির কোন বড় বড় মন্ত্রী এমপি যারা নাকি বিদেশে টাকা পাচার করেছে তো বিএনপি নামের যে বদনামটা হয়েছে এগুলো সব মিথ্যাচার করা হয়েছে

আপনি যাদের কথা বলেছেন যে দেশে ব্যবসা করেন তাদের ব্যবসা তো বিলাতে আসে এখন এখন যদি আমরা এদের কথা বেশি বলি তখন আবার এরা এসে আমাদেরকে ব্লক করবে আমরা তো একটা বিপদে আছি তো এটা আপনার অপিনিয়ন তো একদম ধোয়া তুলসী পাতা এটা ভুল কথা না সরকার একটা সরকার কখনোই হয়তো আপনাদের সময় লক্ষ টাকা ছিল অনেক পয়সা এদের এদের সময় কোটি টাকা পয়সা না শত সরকার কখনোই 100% মানে কি বলে সরকার লোক হতে পারে না আপনার এত দূরে আপনার যেতে হবেন আমি চ্যানেলে করার সময় সিলেটে ইকুইপমেন্ট নিয়েছিল আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হারিশ চৌধুরী তিন কোটি টাকা ঘুষ চেয়েছিলেন আমার কাছে এত দূরে আপনার যেতে হবে না আমার সিলেটের এক এমপি আমার মাল ডিএইচএল এর তোমার ডাকায় আটকানো কিন্তু ঘুষ ঘুষ তো তিন কোটি টাকা চেয়েছিলেন উনি উনার উনার চামচাকে দিয়ে ওনার বাসায় গিয়েছিলাম আমি তারপরে তো

উনাদের মতো পয়সার কোনো অভাব নেই বেনায়েত বাপ্পি বাপ্পি সাহেব আমি যাদের সাথে পার্সোনালি ডিল করছি না আমি এটা একমতই এগ্রি না বিএনপি সময় আপনাদের কাছে বিলিয়ন ছিল না ব্যাংকে নেওয়ার জন্য কিন্তু মিলিয়ন ছিল না আমার আমার কথা হলো যে আমি যে মেইন যে কথাটা যে তারেক রহমানের নামে যেভাবে হাজার হাজার কোটি টাকা হ্যাঁ আপনার বদনা করে কিন্তু দেখা গেল যে কিছুই পাওয়া যায় না কিন্তু আপনার এই ছোটখাটো যেগুলি আপনি বললেন এগুলি হয়তো আমি আপনার সাথে নির্বাচন বাধ্য করলো তত্ত্বপ্রধী সরকারের মাধ্যমে তারপরে একশো ষোলোটা সিট আসন পেয়েছিল আপনার দ্যাট জনগণের মানে জনগণকে নিয়েই তো করেছে জনগণের ভোটই হয়েছে একশো ষোলোটা আসন আর এখন দেখেন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বলল যে আমার মানে ঘরের চাকর সেও চারশো কোটি টাকার মালিক তাহলে কত হাজার হাজার কোটি টাকার মানে মানে চুরি করে থ্যাংক ইউ বিরোধী পরে কথা বলতে

যুক্তি মতে তুমি কিতা মনে করলাই যে এটা লাগে জিনিসটা কিতা শেখ রেহারা তাহনি ইংল্যান্ড তার নামেও নাই তান নামেও নাই ফুরিন নামেও নাই জামাইন নামেও নাই না দরবেশ বাবার নামে ওখান এমনি তো সাচার বাই হইলে হয় না জামাই হইলে হয় বা লুকাইয়া যদি প্রেম তাকে কোন সেন্সে দিয়ে গেছে ব্যবসায়ী সেন্সে না কোন দিকে গিয়া দরবেশ বাবার গরো তাই তো আমার কথা নাই ব্রিটিশ মেইন স্ট্রিমের কথা

আপনারে একটা ঘটনা কই আপনার বিবাদ হলো কই আমি টু থাউজেন্ড সিক্সটিন আমি তো এক নম্বর সিটও বইছেন রেহা নাপা দুই নম্বর সিটও ববি তিন নম্বর সিটও আমি তো প্লেন যখন আকাশে উঠছে তো আমি দেখছি তান্দে আলাপ আলোচনা করছি আমি একটা রিকোয়েস্ট করছিলাম তান্দে আমি বলছিলাম যে রেহা নাপা টিউলিপ যেহেতু এমপি হয়েছে আপনারা দয়া করি আওয়ামী লীগের পলিটিক্স হারাই না যান রিকোয়েস্ট করছি বন্ধু আমি

আওয়ামী লীগের ব্যক্তিগত অভিজ্ঞতা কম আর আমার আমার নিজের জীবন চেঞ্জ ডিফারেন্ট হয়ে গেছে বাট বিএনপির আমলে তো আমি চ্যানেলাইজ করছিলাম বাংলাদেশও তো দেখাত আমার মাল আটকি গেছিল আমার তিন কোটি টাকা গুড় চাইছিল আর চৌধুরী

ও আমার অভিজ্ঞতা হইলো ওটা এটা তো মানে বিএনপি মানে তারা যে দুর্নীতি করছে মানে এটা অনেক সময় মানা যায় না তর্কর খাতিরে মান্য লওয়া যায় আর আওয়ামী যেটা করছে কারণ সাবেক প্রধানমন্ত্রী কোথার লগে হইতা ই দেশ আমার বাপর দেশ আমার বাপে স্বাধীন হইত বাপর দেশ যে এটা ওই যে আর বাকি আঙ্গুল সুইয়া খাইস না না গীতা

হরাইয়া চঞ্চল ভাই আস চঞ্চল ভাই খবর দিয়াই না চঞ্চল ভাইয়ের গাড়ির তুলিয়া দিয়ে আমি মানি ভাই বাসা পাই বিএনপি আর্য করছে না এর বাস্তনে তাই আমি বাংলাদেশেও দুই এবার গেছি তাই আমার খুব সম্মান করছেন কিন্তু পরবর্তীতে সম্পর্ক নষ্ট হয়েছে যখন তাই মানে আমি যখন সরকারের বিরুদ্ধে আরো গেছি তখন তাই আমার ওইটা যে কি অন্যায় করতে আমি নাম কিরকম যে তুমি রাজাকারদের হাত শক্তি করো আমি নাম রাজাকার আর মুক্তিযুদ্ধের বিষয় না বিষয় হচ্ছে দুর্নীতিবাসদের বিরুদ্ধে আমি কথা বলছি আপনি এটা রাজাকার মুক্তিযুদ্ধ

আমি বলছি না যে বিএনপি তুলসী পাতা আমি বলছি যে অবশ্যই হয়েছে যেটা নাকি উনি বলেছেন যে শিশু আওয়ামী লীগের কাছে একটা রাষ্ট্র তো মানে হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি মুক্ত হতে পারে না এবং হইলে সেটা তো স্বর্গ রাজ্যে হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের দেশে থার্ড ওয়ার্ল্ডের প্রারম্ভিক ভাবে বিএনপি মানে অন্যান্য সরকার চেয়ে সাধারণত পরবর্তীতে যত সরকারি আসছে বিএনপি ভালো করেছে যে অরবিন্দ শেখপ অনেস্ট লোক ছিলেন তার সময়ে যে প্রশাসনে তিনি দেখিয়েছেন কিভাবে মানে সদ্ব ভাবে রাষ্ট্রপনা করতে হয় তো সবকিছু মিলে মনে করেন এই আওয়ামী লীগের যে সময়টা আসলো সেটা শুধু দুর্নীতি না তারা মানে গণতন্ত্র হত্যা করেছে মানুষের ভোটের অধিকার হত্যা করেছে তারপর মানে বিরোধী দলের যে মত কথা বলবার ফেসবুক একটা স্ট্যাটাস দিলে তাদেরকে ধরে নিয়ে ঘরে বছরের পর বছর রেখেছে অন্যায় অত্যাচার করেছে সাংবাদিকদেরকে করেছে মানে করেছে মানে এমন কোন মানে জঘন্য কাজ তারা করেনি যেটা আপনি বাদ দিতে পারবেন তো সেই ক্ষেত্রে এখন যে গণভুত্থান হয়েছে আমরা চাই যে স্বাধীনতার যে চেতনা একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে চেতনা আমরা

দেখেছে বড় ডাকাই আমি সিলেট সিটি কর্পোরেশনও চাকরি করছি ওখান থেকে আহ আপনার একটা প্রজেক্টর ডিরেক্টার হইয়া গেছিল ওই সময় কিন্তু আপনার দুই হাজার এক সালও খালাদা জিয়ার গভর্নমেন্ট দুই হাজার এক সাল মানে মেয়র আইসেন না এরপরে

আপনার রিসিভ করছে না আত মিলাইত্রা মিংলিং করিত্রা এবং এরা খারা এরা আপনার হৌ আমি যে সময় আসলাম বা চোদ্দ বছর আগে বড় বড় ইয়কল আসলে মাফিয়া আসলে মাফিয়া অকল আসলে বুঝছেন এবং তারার এখন ফখরুল ইসলামের সাথে যেভাবে তারা মিংলিং করিত্রা যেভাবে আটসাত মিলাইত্রা যেভাবে খুশি বুঝা যে খাইলবাদ ফুরু যে সময় ইলেকশন হইব তারও আবার এমপি হিসাবে আইবা এখন আমার কত হইল গিয়া যদি ছাত্ররা এত

এবং এরা বুঝছে নি আমরা আমরা হকলরে চাষবো আমরা হকলরে চাষবো সংসার বলতে ওটাও বুঝাই বুঝছেন ই সাসার মাঝে আপনি আপনিও বাদ না আমিও বাদ ভরতাম কিন্তু আমরা যেহেতু একটু ভালো আছি এর দায় একটু কম চাষ হইব কিন্তু যারা আপনার সুখাজ খরচ এরারে এরা রে এমন অবস্থা করব এরা নির্বাচনও খাড়া হইতে পারতাম নাই আর যদি এটা না করে এই যে আপনার ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে এখন যে সরকার রিভলিউশনের ফলে যে সরকার এই সরকারে যদি পলিটিক্যাল পার্টির রিফর্ম করতে গিয়া এই সাবক লরে সাইচা আপনার সরাই না আর এরা যদি আবার বহল আপনার আগামীতে আইন আপনার এমপি এমপি ইয়ারি তাহলে আমরা মনে করবো যে এই আন্দোলন থেকে এই রেভলিউশন থেকে আমরা কিচ্ছু পাইছি না বাট আমি যেটা দেখে আইছি আমি আপনার অনেক ছাত্রক লগে মাতিছি যারা আপনার রেভলিউশনারি সমন্বয়কারী এখন আছে এরার লগে মাতিছি এরা কইছে যে আমরা এই দেশে

ইয়াস ভাই আপনি কিছু বলবেন অবশ্যই বলবো অবশ্যই আমরা আমরা তত্ত্বাবধায়ক সরকার যে আছে প্রথমত আমরা বলতে প্রবাসী থেকে যে আমাদের এক ভাই বলছেন প্রবাসী থেকে আমাদের একজন প্রতিনিধি নেওয়া উচিত প্রবাসীদের অনেক অবদান আছে এই বাংলাদেশের গণতন্ত্র আন্দোলনে বাংলাদেশের স্বাধীনতার জন্য অতএব প্রবাসীদের একজন লোক যে লোকটা প্রবাসে থাকে বছর থাকে সে যখন বাংলাদেশে যাবে তখন তার চোখে অনিয়মগুলি দ্রুত ধরা পড়ে আর যে লোকটা বাংলাদেশে বড় হয়েছে বাংলাদেশে জন্ম হয়েছে বাংলাদেশে আপনার এখনো আছে তার চোখে অনিয়ম গুলো ধরা পড়বে না সেক্ষেত্রে বাংলাদেশে সংস্কার করতে হলে ওই বিশ্ব থেকে এই মিনিমাম লোক নেওয়া উচিত কোটা সিস্টেম করা উচিত প্রবাসীদের থেকে কোটা যেমন মহিলা কোটা আছে তো এটা আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন আর জিনিস হলো যে আমাদের যে যুক্তি সময়ে যুক্তি সময়ে নিয়ে সংস্কার করুক যেগুলি পার্টিগুলি করছে হয়তো অন্য কোনো অনুষ্ঠানে আপনার সাথে কথা হবে না আবার আপনি আপনি যেহেতু ড্রাইভিং করতেছেন আমার উপরে আমার মনে হয় আপনি গাড়ি কোথায় পার্ক করে আমাদের সাথে কথা বলুন নতুবা অ্যাক্সিডেন্ট করলে আমরা দায়বদ্ধতা নিতে পারবো না

আওয়ামী লীগের দুর্নীতির কাছে বিএনপি যে দুর্নীতি করছে এটা কিছু নাই হম এটা ঠিক আছে। আপনারা আর না। এখন মানে যেটা হয়েছে এবার যে ছাত্র জনতা যে কাজ করেছে আওয়ামী লীগ তো চিন্তাই করে নাই যে তারা এত তাড়াতাড়ি মানে ক্ষমতা থেকে চলে যাবে তাদের ধারণা ছিল যে টু টু পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে ছাত্র জনতা যেটি করেছে একদম বাড়ি পাঠিয়ে দিয়ে বাংলাদেশের এখন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এই যে রিফর্ম যে কি সংস্কার সংস্কারের জন্য এই যে আয়ুব কর্মালী ভাই পার্টি গণপ্রাম ডক্টর কামাল হুসেন সাহেব তিরিশ বছর আগ থেকে বলতেছেন যে এই মানদত্ত আমলের রাজনীতি আর রাজাকার এই জায়গা থেকে বেরিয়ে এসে যোগ্য প্রযুক্তি রাজনীতি বাংলাদেশের বাংলাদেশে প্রবর্তন করতে হবে এই যে আগের যে আপনি যারা ছিলেন তাদেরকে দেয়া হবে না কারণ এখন যারা আমাদের নতুন প্রজন্ম তারা কিন্তু ইন্টারনেটের যুগ এখন আপনি বলতে পারবেন না যে কেওরামান সাহেব স্বাধীনতার বিষয়ক আর বঙ্গবন্ধু সবকিছু এইগুলা বলতে পারবেন না আপনি কারণ তার কাছে মোবাইল তার কাছে গুগল সার্চ করলেই সবকিছু পেয়ে যাবে এখন আর মানুষকে বুদাই পাওয়া বাবার কূল উপকার নয় আপনি দেখেন নাই যে যখনই আন্দোলন হতো এই স্যার উনি ইন্টারনেট বন্ধ করেছিলেন ইন্টারনেট বন্ধ করতে ফেসবুক

আমি আমি ওই আমেরিকার আমাদের ক্লায়েন্ট দেখে গাড়ি চালাচ্ছি আমেরিকা ডেফিনেটলি গাড়ি চালিয়ে তো আর জুমে কথা বলা যাবে না আমি শেষে দেখলাম যে লাইন ওনাকে বিদায় দিয়ে দিই রাইট এখন আপনাকে একটু সময় দিই আপনাকে একটু ফারহানের কিছু প্রশ্ন আপনাকে আপনি কতটুকু জানি না সব কালা কানুন বাতিলের দাবি এটা বড় বড় সাংবাদিক জার্নালিস্টের দাবি এটা কিছু গবেষণা করেছেন গবেষণা তো হ্যাঁ আসলে তো বিভিন্ন মহলের বিভিন্ন রকম দাবি সাংবাদিকদের দাবি হচ্ছে আইন এক ধরনের যে পরিবেশ কালা কানুন বাতিলের দাবি মূল কথাটা কি সরকারের কাছে আপনি অনেক কিছু আশা করতেছেন আমি বলি অনেক কিছু আশা করতেছেন তাহার সম আশা করতেছেন ঠিক আছে ফাইন এরকম পরিবর্তন হলে মানুষ এরকম আশা করে ঠিক আছে আশাটা কোন জেলে ছিল তার মধ্যে আপনাকে চিন্তা করতে হবে যে সরকার কি করতে পারবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে ডেমোক্রেটিক প্রসেসে কখন ফিরবে কিভাবে ফিরবে এটা এত সহজে এখনই যেমন বলা যাচ্ছে না তেমনি ভাবে কয়দিন পরে এটার পরিকল্পনা রোডম্যাপ যাই বলেন আপনি সেটা না দিলেও চলবে না কারণ হচ্ছে যে দুই ধরনের এক ধরনের বিপ্লব হয় মনে করেন ইরানি বিপ্লব ফর এক্সাম্পল সে বিপ্লবের আগেই তারা বলেছিল কি সরকার গঠন করবে কি করবে তাদের উদ্দেশ্য লক্ষ্য কি ইত্যাদি ইত্যাদি এখানে তো সেটা না তাই না এটা হওয়ার পরে এখন মানে সবচেয়ে বড় সংস্কারটা কোথায় সবচেয়ে বড় সমস্যাটা কোথায় এখন সেটা হচ্ছে যে সংবিধান যে সংবিধান আপনি তৈরি করেছিলেন নাইনটিন সেভেন্টি ওয়ান এর আমাদের যে মহান মুক্তিযুদ্ধ তারপরে যে সংবিধান আপনি তৈরি করেছিলেন সেই সংবিধানটাই তৈরি করার ক্ষেত্রে যে যেটা স্বাধীনতার ঘোষণাপত্র সেই সমস্ত কিছুই সংবিধান না রেখে একটা দলীয় সংবিধান মার্কা জিনিসকে আমাদের সামনে হাজির করা হয়েছে এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম আর এবারের সংগ্রাম ছিল মুক্তি সংগ্রাম স্বাধীনতা ঠিকই পেলাম লাল সবুজের পতাকা পেলাম দেশ পেলাম সার্বৌমত্ব পেলাম ইত্যাদি ইত্যাদি কিন্তু মুক্তির সংগ্রামের প্রথম প্রহরেই পাইলাম বাকশাল মুক্তির শর্ত মুক্তির যে সেই ইতিহাস জানেন তো সেখান থেকে এই সংবিধান আসলে এটা তৈরি যে এই সংবিধান যে সংবিধান এখন আছে এই সংবিধান কি থাকবে নাকি আসলেই নতুন করে সংবিধান রচনা করতে হবে আমার ব্যক্তিগত অভিনতায় এটা নতুন করে সংবিধান হ্যাঁ তৈরি করার ফেমওয়ার্ক সে তৈরি করতে পারবে এবং তৈরি করার ক্ষেত্রে সেটা যে গণভোট দিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করুক অথবা আপনার পরবর্তীতে যে ডেমোক্রেটিক সরকার আসুক সেইসব আদার সংবিধান দিয়ে শুরু করতে হবে আপনার মূল সংস্কার এবং ওই সংবিধানের সংস্কারের মধ্যে আসবে হলো অন্য যে সমস্ত এই যে কালা কানুন সংস্কার বলতেছেন নির্বাচন কমিশনের সংস্কার বলতেছেন পুলিশ বাহিনীর সংস্কার বলতেছেন প্রফেসার কি আপনি দুটো জিনিস একটা হলো যে অনেক প্রতিষ্ঠান নষ্টই অংশ হয়ে গেছে যে সবাই বলত যে যে আপনার রাষ্ট্রীয় যে সমস্ত প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন বলেন পুলিশ বাহিনী সব সব প্রতিষ্ঠানগুলো গত পনেরো বছরে সত্যি খারাপ হবে অথবা এগুলোকে কোনো না কোনো একটা পর্যায়ে এগুলোকে আনতে হবে সেকেন্ড প্রশ্নটা আপনাকে করি আপনি দুইটা নিয়ে মনে হয় ক্ষমতাচ্যুত হাসিনা ভারতের কৈটতিক মাথা ব্যথা হয়ে উঠেছেন

আমরা রক্ষা না সম্পর্ক স্বাধীনতা কোশ্চেন না আপনি দেখেন সব আমেরিকার পাশে মেক্সিকো কি দেশ কিন্তু মেক্সিকো আমেরিকার সাথে সুন্দরভাবে সম্পর্কে চলতেছে না অথবা ভারত যে আধিপত্যবাদী নীতি অবলম্বন করে আমাদেরকে গত পনেরো বছর যা দেখিয়েছে এই সম্পর্ক তো ভারত রাখতে পারবে না এবং সেই সম্পর্কটা ভারত তৈরি করেছে সরকারের সাথে জনগণের সাথে নয় যার কারণে আপনি দেখেন যে জনগণ ছাত্র জনতা কতটা ভারতের প্রতি কিন্তু এটা আপনি রাইট যে এটা সম্পর্ক এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোন ব্যাপারই নয় আমাদেরকে শক্ত হয়ে আমাদের আমাদের স্বার্থ আমাদেরকে অবশ্যই আমাদের জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে কোনো সম্পর্ক হবে না বাস তাই না রাষ্ট্র হিসেবে আমাদের স্বার্থকে দেখতে হবে রাষ্ট্র হিসেবে আমরা ভারতের বন্ধু ভারতের মুখোশ পরা শত্রু যাই আপনি বলেন না কেন কিন্তু রাষ্ট্র হিসেবে আমাদের স্বার্থ যত জনান বন্যায় মরে আমরা তুমি বাদ খুলে দিবা এরকম ভাবে এগুলো চলবে নাকি এগুলো চলবে না যখনই এখানে শক্তিশালী সরকার আমাদের আমরা পাবো জনগণের সরকার পাবো তখন এগুলো থাকবে না যদি আমাদের জনগণের সরকার ঠিক একইভাবে যেভাবে আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আনতি রক্ষা করতেছি ঠিক একইভাবে এটা করতে হবে কিন্তু এখন নেক্সট নেক্সটটা স্পিকার পদতে কি হবে তাহলে সাংবিধানের এই সমস্ত ইনস্টিটিউশন কোনটা আছে কোনটা নাই এটা নিয়ে এত মাথা দেখেন আপনার আপনি বলতেছেন যে আহ ইয়ে রাখা হয়েছে আমাদের প্রেসিডেন্ট কে রাখা হয়েছে সংবিধানকে মেনে আপনি নিজেই তো সংবিধানের এখানে কোন কোশ্চেন নেই সংবিধান হচ্ছে এখন জনগণ যা চায় এই সরকারের সেটা করা এটি সংবিধান অতএব এই 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 কে চলে গেল তার কারণে শূন্য তো সংবিধান লঙ্ঘন হচ্ছে এ সমস্ত কোশ্চেনই নাই আজকে আয়নাগরে থাকার যে বর্ণনা দিলেন আমাম আজামি এটা কি আপনি না আয়নাগরে তো বর্ণনা শুধু আসবি না আয়নাগরে বর্ণনা তো আরো আসছে না আপনি কখনো গেছেন ভিজিট কোথায় আয়নাগর

এটা কোন ইসলাম ধর্ম যদি আপনি বলেন এগুলো এগুলো কোনটা ধর্মের পক্ষে করছে তাই না আয়নাঘর করা হত্যা করা করা এগুলো ধর্মের সাথে এটা হচ্ছে আপনি জাস্টিস দেখেন ন্যায় বিচার দেখেন তাই না আপনি যে কাহিনী আপনি পড়তেছেন এখন না বললেন সব কাহিনী সত্যি এখন আপনি আমরা যদি সব কাহিনী সত্য যদি আপনি হ্যাঁ আপনি প্রশ্ন করতে পারেন যে হয়তো বর্ণনার ক্ষেত্রে কিছুটা থাকতে পারে আমি না। কিন্তু ঘটনা যে মনে করেন আপনি এক লক্ষ কোটি টাকা তা তো হবে অতএব বর্ণনার ক্ষেত্রে কিছু ইয়ে থাকতে পারে কিন্তু মেজরিটি বর্ণনা আপনি পড়লে দেখবেন যে ঘটনার ইয়ে পরম্পরা প্রমাণ করে যেগুলো আসলে হয়েছে আচ্ছা এখন আপনার কাছে আসি যে যৌথ অভিযান শুরু যেটা বন্দুক রাইফেলস আর কালেকশন রেগুল সব লুট হয়েছে এটা কিন্তু বিএমপি নেতাকর্মীর কাছে দুই হাজার 2557 টি অন্যান্য দলের রাজদূত সাথে জড়িত প্রায় 70 90 বোধহয় 10000 কিশো বস্ত্র মানে এটা বিশাল বড় দেশ কারো কাছে 10000 20000 30000 এরকম করে 1000s of thousands সত্যি কথা আপনাকে বলি একটা बेनिफिट পেতে চাই আমরা সবাই যা আশা করতেছি এত হাজার এত হাজার বন্দুক মানুষের কাছে পাবলিকের কাছে

একটু সবাই একটু হতাশ হয়ে যাচ্ছে জন্য সরকার খুব সিরিয়াসলি বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে না আমি মনে করি তাদের সব ক্ষেত্রে খুব সিরিয়াসলি পদক্ষেপ নেওয়া থ্যাংক ইউ বন্ধু আস্তে আস্তে যাওয়ার সময় আসবো আশা করি ফারহানে আগামী খালি তোমার দাওয়াত দিব আগে কৌ সাইন সরকার কতদিন থাকবা তুমি মনে করো আচ্ছা কমল আলী ভাই আপনার কাছে ওই ইউনুস সরকার আপনি কতদিন মনে করেন থাকবা আমি মনে করি ইউন সরকার অতদিন টাকার দরকার যতদিন আপনার যে দায় তারা দেওয়া হয়েছে আই মেরামত করা রাজনৈতিক দলরে মেরামত করা সামাজিক যে অবক্ষয় নৈতিক অবক্ষয় হয়েছে ওগুলা আবার রিস্টোর করা এতে যদি আপনার সময় লাগে ই সময় তারারে দেওয়া উচিত কারণ এইটাই তারা পাওয়ার আওয়ার কারণলিয়া তারা ক্ষমতার তার দায়িত্বে আবার কারণ হইলো ক্ষমতার নাই দায়িত্বে আবার কারণ হইলো গেহারি এই যে ফার্স্ট তারিখ অগাস্টর যে ঘটনাটা ঘটলো ছাত্র জনতা যে ঘটনাটা ঘটাইছে এখন তারা তারারে বয়সে আইনারি এবং তারা বইছে একটা টাস্ক কমপ্লিট করার দায় এই টাস্ক কমপ্লিট করার পরে আমি মনে করি তারার যাওয়া উচিত এর আগে তারারে আপনার অত তাড়াহুড়া কই দিয়ে আরি বিএনপি যেন কই দিয়ে খালিকে দেলাও রোড ম্যাপ কবে নির্বাচন হইব তারার বরং উচিত কোয়া যে আপনার সংস্কারের রোডম্যাপ দেই আর তারা উচিত হইব আমি তারা এডভাইস করবো যে সংস্কারের রোডম্যাপ ম্যাপ ওটা এই অন্তর্বর্তীকালীন সরকারে দিত আর ওটা কিভাবে আপনারা সহযোগিতা করতে পারেন সহযোগিতা করে যদি সংস্কার তাড়াতাড়ি করি লাইন পাঁচ বছরের জায়গা তিন বছরে তাহলে নির্বাচনের আগে হয়ে যাব আর নির্বাচন খালকে দিলাও নির্বাচন খালকে দিলাও ইফ যে ফাইন এই যে আপনার ছাত্র জনতারা এই বিপ্লব ঘটাইছে তারা বেবিজ নাই এখন হইল যে ভালো কথা আমরা যারা প্রবাস থেকে প্রবাস থাকি আমরা দায়িত্ব পিতা হওয়া উচিত আপনার এই এই ক্রাইসিস সময় বাংলাদেশও লাস্ট মান্থ সবচেয়ে বেশি পয়সা বাংলাদেশ রয়েছে গত মাস এই মাস আমরা দায়িত্বটা কিতা হওয়া কারণ বাংলাদেশে কিভাবে আমরা হারা রাখ আমরা দায়িত্বটা কিতা হওয়া উচিত শুনুকা আমি মনে করি যে এই যে আপনার পাঁচ তারিখ রেভলিউশনটা হইল এই রেভলিউশনটা আমি মনে করি বাংলাদেশের একটা রিবার্থ আবার একটা জন্ম হয়েছে বুঝছেন এই জন্মে আপনার কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা হকলোর মাঝে আপনার আইনা দিচ্ছে আমরা প্রবাসী হিসেবে কিন্তু আমরা এটা থেকে ডিভোর্স বুঝছেন আমরা এটার একটা অঙ্গ আমি আজকে সকালে একটা কাজ করছি যেটা আপনারা খুঁজতাম চাই বুঝছেন এই এই যে অন্তর্বর্তীকালীন সরকারে বিভিন্ন কমিশন গঠন করে করেন না যে ও সেক্টরও কমিশন গঠন করে কিতা সংখ্যার হইতো নাই নি ও করে ওটা হইতো আমি আজকে সকালে আমার নেতার লগে মাইতিয়া ডাক্তার কামাল হোসেনের লগে

আপনি কি মনে করেন যে ছবি খারাপ মানুষ আর হঠাৎ করে এই পার্টি চলে যাবে আজ আজকে হয়ে কারণ আমাদেরও তো একটা টেকনিক থাকার দরকার হয়তো বাংলাদেশ আবার এই দলই এসে আবার দশ পনেরো বছর বাদে শাসন করবে আমাদের আমাদের তো লিমিট থাকতে আমরা সব ফেসবুক এবং ইনস্টাগ্রামের আজে বাজে সব কিছু থেকে সত্যি মিথ্যা যাচাই বাছাই না করে শুধু গালাগালিতেই ব্যস্ত থাকলাম এটা যুক্তিসঙ্গত কোশ্চেনটা হচ্ছে কি একটা জিনিস যদি আপনি না করেন তাহলে কিন্তু বিপদে পড়ে পরবর্তীতে মনে করেন শেখ হাসিনা লিডার আর তার কিছু মন্ত্রী একশো দুইশো জন চুরি তারা আমি করেছি তার সব দল সব নিচের এরা তো না গ্রামেগঞ্জে তো অনেক মুরব্বীরা আছে যারা সংগ্রামের ছিল আওয়ামী লীগ করেছে তারা তো কোনোদিন তার মধ্যে তো ভালো লোক আছে আছে তো ভালো লোক না থাকলে কি চলতো অবশ্যই আছে এবং আওয়ামী লীগের কোশ্চেনটা হচ্ছে যে আওয়ামী লীগ গত পনেরো বছর অপকর্মটা করেছে কথা বলছেন কিনা যে অপকর্মটা করেছে এই অপকর্মটা বিচার হতে হবে এই সমস্ত জিনিসের এই সমস্ত জিনিসের ইয়ের পরে আওয়ামী লীগ আজ রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনৈতিক দল তার ইয়ে আছে না আপনি যেটা বললেন যে কোন রাজনৈতিক দল যদি ফ্যাসিস্ট না হয়

এটা অনেকবার কিন্তু আমাদের এরকম ঘটছে এত বড় করে না কিন্তু ছোট করে ঘটছে না সকল রাজনৈতিক দলগুলো আমরা সিদ্ধান্ত নিলাম না যে এই জেনেগুলো কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে দেখা গেল এগুলো আর কোনো কিছু থাকে না এজন্য এইখানে আমার क्वेश्चनটা হলো যে আহোম লিগ এই অপকর্মের বিচার হবে এই ব্যাপারে কোনো ক্ষমা করা যাবে না এটা বিচার হবে আজকে তো আজকে তো তোমার এই কথা বলেলা এটা তার তার নিজস্ব বক্তব্য আমি মনে করি না ওই বক্তব্য আই নিজের সে এটা বলতে তার ক্ষুদ্র ই থেকে যে তার নিজের দলের লোকজন বা তারা যারা ইয়ে তো হইছে তার পক্ষে কিন্তু সময় একটু কম দিচ্ছে আগামী অনুষ্ঠানে পূরণ করে দিব ইনশাআল্লাহ আই গো নরমালি আবার মতু না টু বি কন্টিনিউড ইনশাআল্লাহ আমি জানি না বন্ধু আসরিনা এসেকি বাট ইনশাআল্লাহ আবার কত হইব বিউজাল আপনার কল নিছি আমি জুরহাতে খ ক্ষমা প্রার্থী প্রোগ্রামট হয়েছে যে আপনারা আমরা কমিউনিটির ডিউটি গিতাওয়ার দরকার আগামীকালকে আমরা আলাপ আমরা বাংলাদেশের পছন্দ করি লাভ আওয়ার কান্ট্রি আমরা বাস্তা দ্বারা কষ্ট করি আমরা যারা প্রবাসী আছি ধন সম্পদ সব এখন আর আমরা যতই ব্রিটিশ হই না কেন আমরা মনে প্রাণে বাংলাদেশ হিসেবে বাংলাদেশে আমরা মায়া করতাম আসলে আমরা কেউ দুশ্মন হওয়া সম্ভব হইতো না সব বাংলাদেশের মানুষের লাগে যে সব আর অত্যাচারই করছে না সবে আর যারা জুলুম করছে তার আর বিচার হইতো উইথ এভিডেন্স যারা ব্যাংক চুরি করছে ডাকাতি করছে যার ইন্টেনশন বা আসিল তার বিচার হইতো অফকোর্স বিচার হইতো আমরা

بالله تعالى والحمد لله دعوة غربة، السلام عليكم.